তো রাখবো। আগামী এপ্রিল মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার প্রধান সড়কগুলো হকারমুক্ত করার ঘোষণা দিলেন মেয়র আনিসুল হক। সকালে রাজধানী মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। তেজগাঁও শিল্প এলাকা, কাওরান বাজার, মহাখালী, মোহাম্মদপুর, উত্তরা থেকে আব্দুল্লাপুর, মিরপুর থেকে পল্লবী এবং গাবতলী বাস টার্মিনাল, এই নয়টি এলাকায় বিভিন্ন সময় যানজটমুক্ত ঘোষণা করেন মেয়র আনিসুল হক। এসব এলাকায় যানজট মুক্ত হওয়ার ফলে গত এক মাসে 1000 কোটি টাকা জ্বালানি ও শ্রমঘণ্টা সাশ্রয় হয়েছে, এমন দাবি করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির গবেষণা কেন্দ্র আরবান ল্যাব। সকালে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণার ফল তুলে ধরা হয়। গুলশান যাওয়ার জন্য ডাইভার্সন হিসেবে তেজগাঁও শিল্প এলাকা ব্যবহার করে, যা এক সময় সত্যিষ্ট অপরাধী না, কারণ হচ্ছিল ড্রাগ ব্যাকগ্রাউন্ডের আড্ডা করা। এই সব কিছু মিলে আমরা একটা অ্যানালিসিস করার চেষ্টা করলাম যে এরই বা ফিনান্সিয়াল বা ইকোনমিক ইম্প্যাক্ট কি হতে পারে। আমরা ফুয়েল সেভিংস করতে পারি প্রতিদিন 1,90,000 টাকা, প্রায় 2 লক্ষ টাকার ফুয়েল সেভিং প্রতিদিন। নগরবাসীকে নিরাপদ ফুটপাত উপহার দিতে উত্তর ঢাকার প্রধান সড়কগুলো হকার মুক্ত করার ঘোষণা দেন মেয়র আনিসুল হক। রাস্তা যেগুলো ভিআইপি সড়ক বলে, এয়ারপোর্ট সড়ক বলে, মোহাম্মদপুরের বড় সড়ক বলে, বসুন্ধরার বড় সড়ক বলে, এগুলোকে আমরা হয় সম্পূর্ণভাবে হকার মুক্ত করব, তারপরেও যদি প্ল্যান অনুযায়ী কোথাও কোথাও রাখতে হয় সেটাকে এমনভাবে আমরা সুবিন্যস্ত করব যে তাতে সাধারণ পথচারী হাঁটতে পারবেন ভালো করে। শহরের জলাবদ্ধতা দূর করতে ঢাকা ওয়াসার 2 সিটি কর্পোরেশনের অধীনে আনার দাবি জানান তিনি। একটি অন্তত খাল খনন ইত্যাদি ডিপার্টমেন্ট মেয়রের আন্ডারে দিয়ে দেওয়া উচিত কার্যকরীভাবে, অথবা ওয়াসাকে 2 মেয়রের আন্ডারে নিয়ে আসা উচিত, তাহলে অনেক বেশি সমন্বিত কাজ হবে এবং ঢাকা শহরে আমি মনে করি 2 বছরের মধ্যে আমরা ঢাকাকে জলাবদ্ধতা থেকে পরিষ্কার করে ফেলতে পারবো। আদারওয়াইজ এই সমন্বয় করে এই কাজটি করা খুবই ডিফিকাল্ট। মেয়র আনিসুল হক জানান, পরিচ্ছন্ন ও পরিকল্পিত ঢাকা গড়ার সব কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি মন্ত্রণালয়ে উদাসীনতার কারণে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন